নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বছরের প্রথম চন্দ্রগ্রহণ 5ই মে 2023 শুক্রবার, এদিন বৈশাখী পূর্ণিমা রয়েছে এবং বুদ্ধ পূর্ণিমাও রয়েছে। অর্থাৎ এই যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণে লটারি রাখতে চলেছে চার রাশির, আর চার রাশির ক্ষেত্রে কিন্তু লোকসান হতে চলেছে। আমি 8টি রাশির বিষয়ে আমি আলোচনা করব। 4টি রাশির লটারি প্রাপ্তি, 4 রাশি কিন্তু লোকসান হতে চলেছে। কোন এই 4টি রাশি লোকসান হতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আসি, এই চন্দ্রগ্রহণ আপনার 5ই মে শুক্রবার তুলা রাশি, 7ই এবং বিশাখা নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে। এই গ্রহণের সময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাত্রি 8টা 45 মিনিট থেকে রাত্রি 1টা পর্যন্ত এই গ্রহণ চলবে, 8টা 45 টু 1টা রাত্রি। এই গ্রহণ যেহেতু উপছায়া চন্দ্রগ্রহণ, তাই এর কোনো সূতককাল নেই। তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান, মানে আপনারা এ সময় ঘর থেকে বেরাবেন না, অর্থাৎ বাড়ির মধ্যে ঘরের মধ্যে আপনারা থাকার চেষ্টা করুন। অবশ্যই মোটা পর্দা আপনারা ব্যবহার করবেন এবং গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা অবশ্যই কিছু খেয়ে নেবেন। গ্রহণ চলাকালীন যারা, যাদের ক্ষেত্রে কিছু সমস্যা হবে, আমি আবারও বলছি, আপনারা জলে, দুধে, যে কোনো খাবার বস্তুতে তুলসী পাতা আপনারা দিয়ে রাখুন। এবং গ্রহণ চলার সময় আপনারা ওম নমঃ শিবায় যত দিক পাঠ করতে পারবেন তত দিক আপনি কিন্তু লাভ পাবেন। আপনার মেষ টু মীন যে রাশি হোক না কেন, যত দিক আপনি লাভ চাইছেন তত দিক আপনার ওম নমঃ শিবায় এবং বিষ্ণু মন্ত্র, গায়ত্রী মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং গ্রহণ সমাপ্তি হওয়ার পর আপনারা কিছু দান করুন। দান করাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ তাতে আপনার 3 গুণ লাভ নিশ্চিতরূপে কিন্তু হবে। কোন এই 5-4 রাশির আমি কথা বলবো, 4 রাশির সাবধান। আগে আমি জানিয়ে দিই যে 4টি রাশির ক্ষেত্রে সাবধান মানি লোকসান হতে চলেছে, সেই 4টি রাশির নাম আমি আগে জানাবো। এবং এই গ্রহণ চলাকালীন আপনারা ধারালো বস্তু, চুড়ি, কাঁচি, বটি এগুলো আপনারা ব্যবহার করবেন না। পূজার জায়গাটা আপনারা অবশ্যই ঢেকে রাখুন। এবং এর পাশাপাশি আপনারা বিশেষভাবে এই চন্দ্রগ্রহণ চলার সময় বিশেষ করে আবারও বলছি ওম নমঃ শিবায় যত দিক পাঠ করবেন তত দিক লাভ কিন্তু আপনারা পাবেন। এবার আসি প্রথম রাশি, 4টি রাশির খারাপ, 4টি রাশি কিন্তু লটারির প্রাপ্তি। লটারির প্রাপ্তির রাশিগুলোর নাম আমি আপনাদেরকে শেষে জানাচ্ছি, যে রাশিগুলো লোকসান হতে চলেছে। নাম্বার 1 রাশি আপনার মীন রাশি। মীন রাশির আপনার ভাগ্য বিপর্যয় আগামী 15 দিন, আপনার অর্থ আসার জায়গাটাতে সমস্যা আসবে, আপনাদের মানসিক চাপ, সন্তানের স্বাস্থ্য, আপনার ব্যবসার জায়গা বা আকস্মিক প্রাপ্তির জায়গা কিছুটা হলো বাধা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনি মীন রাশি মানুষ করবেন না, রিস্ক হয়ে যাবে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান। বৃষ রাশির আপনার কোনো জায়গাতে টাকা ব্লকেজ হয়ে যাওয়া, আপনার স্বাস্থ্যের জায়গা নিয়ে মানসিক টেনশান আপনার বৃদ্ধি করবে এবং শত্রুতা বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া এবং কর্মক্ষেত্রের চাপ এবং কোনো জায়গাতে পলিটিক্সে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ রাশি বিশেষভাবে সাবধান। 3 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির মায়ের স্বাস্থ্যের জায়গা, মায়ের সাথে মতবিরোধ, মতপার্থক্য,
কিছুটা মানসিক টেনশান আপনার এই সময় কিন্তু বৃদ্ধি করবে। চার নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি। দেখুন, ভাগ্য বিড়ম্বনা, হওয়া জায়গা কাজ না হওয়া, অর্থাৎ কোনো জায়গায় কাজ হতে গিয়ে সেটা বাধা, এবং মানসিক চাপ, মানসিক টেনশান, উদ্বেগ বৃদ্ধি করবে বৃশ্চিক রাশি। এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটিতে আপনাদের বাধা আসবে, এবং আপনাদের অর্থ ব্যয় বাড়বে। এবং যারা দূর যাত্রা করতে চাইছেন বা কোনো ভ্রমণের জায়গাতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সাবধান বাণী কিন্তু আমি জানালাম। অর্থাৎ এই যে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু লোকসান, বড় ইনভেস্টমেন্ট করবেন না বৃশ্চিক রাশি, হিউজ টাকা ইনভেস্টমেন্ট করবেন না এই সময়। আগামী 15 দিন কিছুটা প্রভাব কিন্তু থাকবে এই চারটি রাশির, সাবধান। আর যে চারটি রাশির আমি কথা বলবো, যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির একটা বড় যোগ রয়েছে, খুবই সম্ভাবনা এই চার রাশির। চার রাশির যেমন আমি লোকসানের কথা বললাম, আর এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করছে। প্রথম রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, হঠাৎ প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিতে কিন্তু চলেছে কুম্ভ রাশি। নাম্বার 1 রাশি চন্দ্রগ্রহণে বিশেষভাবে লাভ পেতে চলেছে কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে আপনার দেখা যাচ্ছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, চন্দ্রগ্রহণে বিশেষভাবে প্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির অর্থনৈতিক সফলতা দেখা যাচ্ছে, আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনাদের মহাপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনি সাপোর্ট পেতে চলেছেন, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনার পুনরুদ্ধার হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। তবে ধার দেওয়ার ব্যাপারটাতে আমি বলবো একটু হলো আপনারা সচেতন থাকুন। মিথুন রাশি লিখে রাখুন, মিথুন রাশি এই চন্দ্রগ্রহণে হতে চলেছে মালামাল। চার নম্বর যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে এই চন্দ্রগ্রহণে আপনার লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে এই সময় আগামী 15 দিন বড় ধরনের সুযোগ আসতে চলেছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট, ব্যবসা ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি, এবং আপনাদের শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। মেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত কিন্তু হতে চলেছে। চারটি রাশি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আর একটি রাশির আমি কথা বলছি কিছুটা হলো এই রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সম্পত্তি, পারিবারিক সুখ, বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে লাভ 100% আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণের আগামী 15 দিন ভাগ্য কিন্তু খুলতে চলেছে।
যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। অবশ্যই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা দান করুন। নমস্কার।